ঠিক 9টা বাজে, আর এখন আমি লাইভে। 9টা বাজতে 15 সেকেন্ড বাকি আছে এখন, 1 মিনিট। ব্যাপারটা হচ্ছে লাইভে আমি অডিও লাইভে আসি প্রত্যেক দিন, হয়তো আজকে আমি ভিডিও লাইভে এলাম একটা রিজনের জন্য, লাইভে এলাম যেটা এখন সবাই দেখতে পারবে, কেশব দে নিয়ে এখন মিম হচ্ছে, কেশব দে নিয়ে এখন ট্রোল হচ্ছে। আমার কোনো সময় ছিল না ওকে নিয়ে ট্রোল করার বা মিম করার, আমি কোনোদিন করিও নি, ট্রোলও করিনি, মিমও করিনি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আজকে হয়তো বলতে পারো যে আমি আসতে বাধ্য হলাম, আর আমি এ পর্যন্ত কোনোদিন কাউকে বলিনি যে আমার লাইভ শেয়ার করো। তো আজকে আমি বলবো যে তুমি আমার লাইভ আজকে শেয়ার করো যতটা পারবে, কারণ আজকে আমি আমার এই পেজটা যেটার থেকে তোমরা দেখছো যে ট্রোলিং বাঙালির প্রথম থেকে এই পর্যন্ত যা যা ঘটনা আমি, মানে আমার কেশবদের সাথে যা যা ঘটনা হয়েছে, যা যা আমি ফেস করেছি, আমি কিছুটা বলবো, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে তখন মোস্ট প্রবাবলি 2019, যখন আমি ক্লাস বলবো না কিসে পড়তাম, তো সেই টাইমে আমাকে একটা মেয়ে মেসেজ করে যে ভাই তুমি তো পেজ চালাও, মানে প্রমোশন করো। সেই টাইমে একটা গান ভাইরাল হয় যেটার নাম মনে পড়ে রুবি রায়, আমার পেজে এখনও স্পটলাইটে আছে, ওটা শান্তনুদার গান। ওটা দেখি একটা মেয়ে আমায় মেসেজ করে, আমাদের কিছু গান তুমি প্রমোট করবে? আমি বলি হ্যাঁ। মেয়েটা যাকে নিয়ে ট্রোল হচ্ছে কেশব দে, তো মেয়েটা তার স্ত্রী, ওয়াইফ, বিয়ে করা বউ, যাকে সে নিজের বেস্টি বেস্টি বলে। তো ব্যাপারটা হচ্ছে হয়তো অনেকে অস্বাভাবিক লাগবে, আমি জানি না, আমি এটা কিছুই বলবো না যে কেশব দা ট্রোলিং বাঙালি থেকে উঠেছে বা কোন পেজ থেকে উঠেছে আমি সেটা জানি না, আমি মানে আমি সেটা বলবো না, কারণ হ্যাঁ আমার পেজে কেশবদার গান 4 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন, 1 মিলিয়ন অনেক ভিউ আছে। তোমরা যদি দেখবা আমার কেশবদা প্রথম লাইভে আসা শুরু করে আমার পেজ থেকে, আমি কোনোদিন এই ব্যাপারে বলিনি, আমি ভাই হয়ে দাদাকে বলেছিলাম যে তুমি লাইভে আসবে, দাদা বলেছিল যে হ্যাঁ আমি লাইভে আসব, তো সেই কারণে দাদা লাইভে আসে। দাদার ও কি লাগছে গানটার টাইমেও আমি ছিলাম, দাদা ভাইরাল হয়ে যায়, আমি খুব খুশি হয়েছিলাম সেদিন যে দাদা ভাইরাল হয়েছে। তো আমারও কিছু ব্যথা এখানে ছিল, ভাইরাল হওয়ার পর মানুষটা, আমি কেশব দে, কেশব দাদা যাকে দেখতাম, সে হঠাৎ করে কেডি হয়ে যায়, সেই কেডিটাকে আমি আর পরে চিনতে পারি না, সেই কেডিটা কে আমি কেডিটাকে চিনতে পারি না। মানে হয় না যে তুমি তোমার আশেপাশের ভালোবাসার একটা মানুষকে দেখছো, সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি সেটা নিতে পারবে না, ঠিক আমি সেই টাইমে নিতে পারিনি। তো ট্রোলিং বাঙালির কথা নাই বললাম, কেশব দা লাইভে আসতো, কেশব দার লাইভটা আমি বলেছিলাম যে দাদা তুমি আর্টিস্ট, আমি এখনো বলছি মানুষটা ট্রোল হয়েছে, মানুষটাকে নিয়ে মিম হয়েছে, মানুষটাকে নিয়ে ট্রোল হচ্ছে, আমি কোনো কিছু সাপোর্ট করি না, আমি কোনো কিছু বলবো না যে ট্রোল করতে, কিন্তু মানুষটা যা যা কাজকর্ম করেছে আমিও সেটা সাপোর্ট করি না, আমিও বলবো না তোমাদের যে সেই জিনিসটা তোমরা সাপোর্ট করো। তো ব্যাপারটা সেটা আমার বলা না বলার উপর নির্ভর করে না, সেটা তোমরা জানো। এবার আমি আজকে কেন পেজে লাইভে এলাম, এটা সব থেকে বড় কোয়েশ্চেন, এই মুহূর্তে 350 জন আমার লাইভটা দেখছে, আমি চাই যে এই লাইভটা যতজন পারো তাদের কাছে পৌঁছে যাক, কারণ আমার পেজের 50-60% লোক কেশবদার অডিয়েন্সের মধ্যে আছে,
তো আমি বলতে চাই, হ্যাঁ আমার স্টোরিটা এখনো শেষ হয়নি। তো ওই তারপর কেশব দার সাথে আমার কথা হয়, কেশব দা লাইভ করে, লাইভ করে ও কি লাগছে এটা ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর সিঙ্গেল মিঙ্গেল, ঠিক আছে সিঙ্গেল মিঙ্গেল। তো সিঙ্গেল মিঙ্গেল গানটার মধ্যেও কিছু কনসেপ্ট আমার ছিল, সেখানে কনসেপ্ট আমার নামটা দেওয়া আছে, ঠিক আছে। ও কি লাগছে এর গানটায় কিছু লিরিক্স আমার ছিল, কোনো ক্রেডিট নেই। খারাপ লেগেছিল কিন্তু বলিনি কিছুই, আমার সত্যি খারাপ লেগেছে, আমি কিছু বলিনি, দাদা হয় বলিনি। হঠাৎ করে আমার এখনো কিন্তু গা হাত পা কাঁপছে, আমি যে বলতে চাচ্ছি আমার গা হাত পা কাঁপছে, কারণ যাকে নিয়ে, যাকে ভালোবাসতাম তো, তো তাকে নিয়ে আজকে বলতে হচ্ছে, তো আমার খুব খারাপ লাগছে। হঠাৎ করে সাগর বলে একটা ছেলে, সাগর দেবনাথ, দেখি ওই ছেলেটা কেশব দাকে নিয়ে কিছু রোস্ট করে, কিছু মিম বানায়। তো আমি সাগরকে আগে থেকে চিনতাম, মানে আমার একটা বন্ধু ছিল মধুসূদন নাম, তো সাগরকে আমি ওর থ্রুতে চিনতাম, বলতে গেলে সবাই বয়সে আমার। হ্যাঁ লাইভটা একটু কেটে গেছে, যারা লাইভে আছো তারা প্লিজ কেউ আমাকে কল করো না, প্লিজ প্লিজ কল করো না, কারণ আমি বাড়ির ওয়াইফাইতে তো নেই, তো তার জন্য আমার লাইভটা কেটে যাবে হয়তো, তাই কল করো না। হ্যাঁ তো যেটা বলার, ও কি লাগছে ভাইরাল হয়ে যায়, দাদা বড় হয়ে যায়, দাদা সেলিব্রিটি হয়ে যায়, দাদা তারপর আস্তে আস্তে সবাইকে ভুলে যেতে শুরু করে, তার পেছনের মানুষগুলোকে ভুলে যেতে শুরু করে। সাগর দেখলাম ট্রোল করেছে, মিম বানিয়েছে, আমি কোনো কিছু না ট্রোল শেয়ার করেছি না মিম শেয়ার করেছি, আমি কিচ্ছু শেয়ার করিনি, কারণ আমি তো দেখো আমি কাউকে হেল্প করতে পারি কি না পারি, তো আমি তো কাউকে খারাপ বলতে পারবো না, আমি তো সেই শিক্ষাটা আমি পাইনি, তাই জন্য আমি কোনো মাথা ঘামাইনি। তারপরে শুনলাম যে সাগর যে ছেলেটা তাকে কেশবদার কয়েকজন রাস্তায় দাঁড় করিয়েছে, তারপর শুনলাম সাগর নাকি কেশবদার গলায় এভাবে হাত দিয়েছে, দাঁড় করিয়েছে মানে মারার জন্যই দাঁড় করিয়েছে, ব্যাপারটা বুঝে নাও ভালো করে। তারপর এদিকে আসো হালকা করে, জাস্ট দেখো মানে মানে মুখ দেখো মানে একটু জাস্ট ফোনটা দেখো, একটু দেখাতে চাইছি ওটা। তো হ্যাঁ ব্যাপারটা যেটা সেটা হচ্ছে দরকার ছিল, এটার দরকার ছিল, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, 2 বছর আগে হওয়া উচিত ছিল। আমার এই লাইফটা 2 বছর পর, মানে 2 বছর পর হচ্ছে, আমি সেই সাহসটা পাইনি, আমি তাকে দাদা ভেবেছি, সে আমায় হয়তো অন্য কোনো কিছু বানিয়ে দিয়েছে, তো সেটা আমার তো দোষ না দাদা। সাগরকে মারধর করে, ছেলেটা একটু মিম বানিয়েছিল, ছেলেটা ট্রোল করেছিল, তাই মারধর করে। তো বলি দাদা আমাদের প্রিয় দেবদা, দেবদাকে নিয়ে কম ট্রোল হয়নি, কম মিম হয়নি। তুমি ক্যারিমিনাটিকে হয়তো চেনো, ক্যারিমিনাটি কীরকম রোস্ট করে, ক্যারিমিনাটি মা বাবা সব এক করে দেয়, ওকে নিয়ে কোনো রোস্ট হয় না, ওকে নিয়ে কেউ খিল্লি ওড়ায় না, ওকে নিয়ে হ্যাঁ খিল্লি ওড়ালো, এটা যাকে নিয়ে রোস্ট করে সে বলতে পারে। লিগাল স্টেপ তুমি নিলে ছেলেটার বিরুদ্ধে, কিভাবে তুমি ছেলেটার বিরুদ্ধে স্টেপ নিলে, তুমি ছেলেটাকে মারলে, তুমি ছেলে পেলে ঠিক করলে, তুমি সাগরকে মারলে, মারার পর তুমি ছেলেটাকে আবার পুলিশের কাছে দিয়ে দিলে, এটা কেমন ধরনের কথা? তুমি আর্টিস্ট থোড়ি না মানে পলিটিশিয়ান, দিনে দিনে তুমি রং বদলাচ্ছ, একরকম কথা বলছো যে তুমি ছেলেটা নাকি তোমার কলার চেন ধরে নিয়েছে, পরে সাগরের প্রোফাইলে যাবে, সাগরের প্রোফাইলে যাওয়ার পর দেখবে যে সাগর একটা সিসিটিভি ফুটেজ আপলোড করেছে, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে গলার চেনটা কেশবদা খুলে সাগরের পকেটে ঢুকিয়ে দিয়েছে, যেটা সাগর তার লাইভে বলেছে। তো আমার, আমি গ্রামে থাকি, আচ্ছা ভুল ভাল, আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে কেশবদা আজকে সকালবেলায় মোস্ট প্রবাবলি 9টা 10টা নাগাদ একটা লাইভ করে যে সাগর আমার ফলোয়ার টেনে নিজে লাইভ করছে, ঠিক আছে মানে না নিজে লাইভ করছে সরি, তো সাগর আমার ফলোয়ার টেনে নিজের ফলোয়ার বাড়াচ্ছে, তো আমার গর্ব হয় যে আমার কটা ফলোয়ার যদি একটা ছেলের কাজে লাগে। তো দাদা সাগর তোমার ফলোয়ার টানেনি, সাগর যে কাজটা করেছে সেটা অনেক আগে করা উচিত ছিল,
আমি এটা বলবো না, এটা তোমার পার্সোনাল ব্যাপার যে তুমি কার কার সাথে খারাপ কাজ করেছো বা কী করেছো, সেটা সানাম প্রিয়া দি এক্সপোজ করে দিয়েছে। তো আমি কোনো ওইসব ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ ওইসব ব্যাপারে আমি ইনভলভ নেই। আমার এটাই কথা যে অনেকে কেশব দার সাথে ছিল, এই লাইভে যে 800 জন আছে, তো এই 800 জনের বারবার ফোন করছে, প্লিজ আমায় ফোন করো না। হ্যাঁ, এই 800 জনের মধ্যে হয়তো অনেকে চেনে কেশব দাকে। তো সেইখানে ব্যাপারটা হচ্ছে তুমি সবাইকে ইউজ করো, এই কি 3 টাকার অগ্নি পেন নাকি দাদা, যে ইউজ করলে কালি শেষের গেলা ফেলে দিলে, এটা কি ধরনের, এটা তোমার, এরা মানুষ, প্রত্যেকের একটা মানে ব্যাপার আছে, ইমোশন বলে একটা জায়গা আছে। তুমি যে প্রত্যেককে ইউজ করছো, ইউজ করার পর তুমি তাকে ফেলে চলে যাচ্ছ, এটা তো হয় না। তুমি ট্রোলিং বাঙালির সাথে লাইভ করলে, মানে ট্রোলিং বাঙালিতে লাইভ করলে, এবার আমি কি নামগুলো নেব? আমি নাম নিতেই পারি। কেশবদার সাথে ট্রোলিং বাঙালির লাইভ চলাকালীন আর একটা পেজের নামে, আর একটা পেজের কো অ্যাডমিন আমি ছিলাম, যেটার নাম ছিল গল্পগুলো আমাদের, সেখানে আবির দা লাইভে আসতো। তো কেশব দা যখন আমার প্রথম পেজে লাইভ আসে, তো সেই লাইভ আসার সময় ভিউয়ার্স থাকতো 50টা 60টা, ঠিক আছে, ওরকম ভিউয়ার্স থাকতো। সেখানে কেশব দা আমায় বলে যে আবিরের খুব লাইভে বেড়ে যাচ্ছে ভাই, এবার আমারটা তোকে দেখতে হবে। আমি দাদার অন্ধভক্ত ছিলাম, কিছুটা ভুল আমারও ছিল। আমি চারিদিকে মানে সেই জিনিস লাইভটা পোস্টে মানে শেয়ার করে দিতাম, লাইভে ভিউ বেড়ে যেত, সেখানে কেশব দা খুশি হতো। ব্যাপারটা হচ্ছে আমার সেখানে ভুল ছিল, আমি সেই মানুষটাকে তোলার চেষ্টা করেছি, ভুল করেছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি বলবো না কেশব দা তুমি ফালতু, আমি এটা এতক্ষণ ধরে লাইভে যদি বলতাম তাহলে আমি খিস্তি মারতাম, আমি বলতাম কেশব দা তুমি ফালতু। আমি কিচ্ছু বলিনি, আমি গালি দিই না, আমি খিস্তি মারবো না। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি অন্তত কাউকে সম্মান তো দিতে পারবো, মানে সম্মান তো দেবে, তুমি সে সম্মানটা কাউকে দাও না। আমার মনে আছে যে আর কে মিউজিক ল্যাবে আমরা একটা রেকর্ড করতে গেছিলাম, ঋষভ দার একটা কাজ ছিল, ঋষভ দাও এখন দেখছি কেশব দার সাথে কাজ করছে, একসাথে পড়ো। আমি কেশব দাকে কোনোদিন আর্টিস্ট হিসাবে ছোট করবো না, হয়তো আমার আর্টিস্ট হিসাবে ছোট করার সেরকম কোনো আমার কোনো ইন্টেনশনই নেই, কারণ আমি এখনও শ্রদ্ধা করি মানুষটার, মানুষটার গান আমার ভালো লাগে, মানুষটা আগে যেসব গান করতো সেই সব গান আমার ভালো লাগে। তার জন্য আমি হয়তো এতটা ভেবেছিলাম, এতটা মানে তাকে সাপোর্ট করেছিলাম, কিন্তু তারপর যখন দেখি যে তার ফ্যানেদের নিয়ে, তার চারিপাশের মানুষদের নিয়ে সে খারাপ কাজ করে বেড়ায়, সেই জিনিসটা আমি আর নিতে পারিনি। আমার মনে হয়েছে যে আজকে আমার লাইভ করাটা উচিত। সাগরের ব্যাপার যেটুকু শুনলে, আমি এতক্ষণ ধরে অন্য টপিকে গেলাম, সাগরের ব্যাপারটা যেটা সিসিটিভি ফুটেজে দেখা গেল যে সাগরকে মারধর করা হয়েছে, তারপরে কেশবদার সকালবেলা যে লাইভটা ছিল সেটা হাওয়া। তো দাদা, আমি লাইভটা ডাউনলোড করে রেখেছি আগে থেকে, তোমার লাইভটা যদি হাওয়া হয়ে যায় তাও আমি আপলোড করে দেবো, কারণ এই পেজে তো একদিন তুমি ছিলে, তোমার প্রতি আমার কিছু দায়িত্ব থেকে যায়, কারণ যাই বলো একদিন তো ভাই বলেছিলে, তো ভাই যদি হই তাহলে দাদা যদি ভুল করে সেটাও দাদাকে দেখিয়ে দেওয়াটা উচিত বলে আমার মনে হয়। সাগরকে মারধর করা হয়েছে এই জিনিসটা আমি একদমই পক্ষপাতী না। শ্রদ্ধেয় জেঠু কেশবদার বাবা, যিনি নাকি বলেছে যে সাগর আরও 2-3 দিন জেলে থাক, আরও 2-3 দিন যদি জেলে থাকতো তাহলে হয়তো ওর শিক্ষাটা হবে সামথিং, মানে এরকম একটা কথা বলেছে। তো ছেলেটা তো আপনার ছেলের থেকে ছোট, আপনার ছেলের বয়সই হয়, সে হয়তো মজা করে কিছু একটা করেছে, সেখানে খারাপও হয়তো খুব একটা যে খারাপ বলেছে তা কিন্তু না, তার কন্টেন্টের বিচারে সে যা করার করেছে।
সায়ন এবার কি আমারও এক্সপোজ করার সময় এসেছে? দেখ, আমি এটা বলবো না এক্সপোজ করা, আমি তো এক্সপোজ করতে আসিনি। আমি আমার ট্রোলিং বাঙালির সাথে কেশবদের যে সম্পর্কটা ছিল, আমি তাকে প্রথমে কেশব দা, কেশব দাদা বলে চিনতাম, তারপর হঠাৎ করে সে কেডি হয়ে যায় সেটা আমি মানতে পারিনি। মানে তার উন্নতি দেখে যে আমি জ্বলছি তা না। অনেকেই আছে, অনেকের কাছে হয়তো পাবলিকলি লোকে বলে না, নিজের সম্মানে বাদে, যারা চিনতো তাদের হয়তো নিজের সম্মানে বাদে পাবলিকলি বলে না, বড় হয়ে যাওয়ার পর ভাও বেড়ে গেছে, তারপর আর তেমন কাউকে পাত্তা দেয় না, তার ফ্যানেরাই নাকি সব। তো ফ্যানেরা সব হতে পারে, আমি কোনো ফ্যানকেই ছোটো করবো না, কারণ ফ্যানেরা ফ্যান মানে আমি ফ্যান জিনিসটা প্রয়োগ করা উচিত না, কারণ অরিজিৎ সিংয়ের লাইভেও যার সাথে তুলনা করা হচ্ছে, অরিজিৎ সিংয়ের লাইভে একটা মেয়ে ভাইরাল হয়েছিল, মানে মেয়েটা কাঁদছে, অরিজিৎ সিং নিজে হাত দেখাচ্ছে, এরকম করে হাত দেখাচ্ছে, মেয়েটা খুশি হয়েছে। ব্যাপারটা হচ্ছে আর কেশবদার লাইভে কেশবদা এরকম করে হাত দেখাচ্ছে, সাইড থেকে বাউন্সারটা এসে হাতের আংটিগুলো খুলে নিচ্ছে, সবই দেখেছি, সবই দেখা, সবই সিম্প্যাথি। মানে কেশবদা ভাবে যে একটু বললে যদি সিম্প্যাথি গেইন করা যায় তাহলে পাবলিকেরও ভালো লাগবে। অনেক মানুষ হয়তো সুইসাইড অ্যাটেম্প্ট করতো, কেশবদার গান শুনে হয়তো সুইসাইড অ্যাটেম্প্ট করে না, এটা একটা ব্যাপার। তো যদি সাগর, সাগর তুমি যদি লাইভে থাকো তাহলে আমার লাইভ শেষ করে দেবে, তারপর আমি আরও 3-4 দিন জেলে থাকি ভালো হবে। আমি ওর ছেলের চেন চুরি করতে চেয়েছি। আমি এক মিনিট, কেউ কমেন্ট করবে না, একটু দাঁড়াও। সব দোষ আমার, আমি জেল খেটেছি ভাই, সব শেষে আমি জেলে বসে একটাই কেঁদেছি, আমি কোথায় ভেবেছি একবার বেরিয়ে বিষয় তোমাদের কাছে শেয়ার করব। আচ্ছা, এখানে দেখো, আমি কাউকে বলবো না তোমরা কাউকে নিয়ে গালি দাও, আমি একদমই বলবো না যে তুমি গালি দাও, আমি গালিটা দেওয়ার পক্ষপাতী না। দেখ সাগর, তুমি যদি এই লাইভের জন্য আমাকে একবার রিকোয়েস্ট পাঠাতে পারো, তুমি একটু আমায় রিকোয়েস্ট পাঠাও, আমি তোমার সাথে একটু লাইভে আসতে চাই, মানে তাহলে ভালো হয় আর কি। দাঁড়াও, আমি যদি এখান থেকে পেয়ে যাই তাহলে আমি পাঠাচ্ছি, কিন্তু আমি এখান থেকে দুর্ভাগ্যবশত আমি এখান থেকে আমি তোমাকে লাইভে নেওয়ার কোনো অপশন পাচ্ছি না, আমি সত্যি পাচ্ছি না, আমি নিতাম, আমি সত্যি নিতাম। আমার একটাই কোয়েশ্চেন, আমার ওই ছেলেটাকে যখন এতগুলো ছেলে মিলে ধাক্কা মারছিল, জাস্ট ইমাজিন তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার সামনে 10টা ছেলে আছে, সেলিব্রিটি একটা আর্টিস্ট, তার সে 10টাও না 20-25টা ছেলে হবে, ওই ছেলেগুলো এসে তোমার মুখে এরকম করে ধাক্কা মারছে, এরকম করে ধাক্কা মারছে, বুকে ধাক্কা মারছে, সেই টাইমে তোমার সিচুয়েশানটা কি হবে? সব ঠিক আছে, তুমি ধাক্কা খেলে, তুমি থ্রেট শুনলে, তোমায় চুরির অপবাদ দিল, তোমার কলার টেনে নিয়ে চলে গেল, তারপরেও তোমাকে জেল কাটালো। সাগরের সাথে ঠিক এই ব্যাপারটাই হয়েছে, তাহলে তুমি ভাবো কাদের, কাকে তুমি ভালোবাসতে। ব্যাপারটা আমরা তো তোমাকে সিঙ্গার হিসেবে চিনতাম, তোমার গান ভালো লাগতো, তো আমরা এরকমভাবে তোমাকে দেখতে চাই না, কারণ তুমি ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্সার, বলতে গেলে তুমি সোশ্যাল, মানে যখন কোভিডের সিচুয়েশান এসেছিলো, আমফান ঝড় হয়েছিল, তখন তুমি ডোনেট করেছিলে 1,00,000 টাকা, সেটাও তুমি সবাইকে দিয়ে ভাইরাল করাও, নিজে করাও না, সবাইকে দিয়ে এমনি ভাইরাল করিয়ে দাও, সেই ব্যাপারটাও মানে সবই তুমি করলে, তোমায় সবাই ফলো করে, ব্যাপারটা হচ্ছে কোনো এক জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাতে তোমার গানের সাথে তোমার ক্যারেক্টারটা একটা ম্যাচ করে, তুমি যেরকম তোমার গান করো সেরকম আমিও তোমার অডিয়েন্স হয়ে, আজকে বলছি তোমার সাথে আমার পুরনো কী সম্পর্ক ছিল সব ভুলে যাও, আমিও তোমার অডিয়েন্স হয়ে তোমাকে 2 বছর আগে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে দাদা তুমি গান করো, তুমি গানটা নিয়ে থাকো, এই গানটা তোমাকে বড় করে দেবে, মানে তোমাকে গানটা জায়গা দেবে, তুমি কন্টেন্ট ক্রিয়েটারের মতো বা
ওরকম কিছু করতে যেও না। তার নিজের ক্যারেক্টারটা সে নিজেকে ধরে রাখতে পারেনি, তার নিজের ক্যারেক্টারটা এখন এক্সপোজ হয়ে যাচ্ছে। সবাই এর মধ্যে যারা লাইভে আছে তারা, আমিও চাই যে সাগর তুমি লাইভে আসো, তুমি লাইভে আসার জন্য আমি রিকোয়েস্ট করছি। হয়তো আমার লাইভে এখন আমি জানি না, তোমাকে আমি লাইভে নিতে পারছি না, কোনো টাকা ডোনেট করেনি, ওটা ফেক পাবলিসিটি ছিল, এটা আমাকে বাদল বলেছে। আচ্ছা, ওটা ফেক পাবলিসিটি ছিল, কোনো টাকা ডোনেট করেনি। তো প্রথম থেকে কেশবদার একটা মোটো ছিল, আমাকে ভাইরাল হতে হবে, আমাকে এনি হাউ আমাকে ভাইরাল হতে হবে। আরও অনেক ব্যাপার আছে আমি যেগুলো এখন ভুলে যাচ্ছিলাম লাইভে। কেশবদার ওয়াইফ অঙ্কিতা দি, যাকে কেশবদার বেস্টি বলে ডাকে, তো অঙ্কিতা দির বার্থডেতে আমাকে একবার ইনভাইট করেছিল। আমি বলিনি দাদা তোমাকে এটা, আমি এখন তোমাকে এটা বলছি। আমার মনে হয়নি যে ওই টাইমে তোমাকে এই কথাগুলো বলা উচিত। এখন যদি কেশবদা লাইভে আসে আমার সাথে, কেশবদা যদি তুমি দেখো তাহলে তুমি আমার সাথে লাইভে আসো, আমি তোমার সাথে ডাইরেক্ট কথা বলেছি। তোমার তো কিছু দাবি থাকতে পারে, তোমার কিছু বক্তব্য থাকতে পারে, তো তোমার সাথেও কথা বলা উচিত আমার মনে হয়। আমি বলতে চাই না কোনোভাবে। হ্যাঁ, ব্যাপারটা যেটা, অঙ্কিতাদির বার্থডেতে আমি গেছি, আমার হাতে একটা নর্মাল ঘড়ি ছিল। কেশবদা আমায় বলে যে কিসের ঘড়ি এটা, নর্মাল একটা ঘড়ি, দাদার ঘড়ি, আমার কাছে একটা ফাস্ট্যাগের ঘড়ি আছে, তুই নিয়ে যাস। এই কথাটা আমার শুনতে হয়েছে। হতে পারি আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, বা মানে মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার হয়তো একটু ফাইন্যান্সিয়াল আমি তোমার মতো স্ট্রং নই, কিন্তু আমার এতটা খারাপ অবস্থা না যে আমি হয়তো সেলফ কিছু আর্ন করি না, বা আমার বাবা আমায় ঠিকঠাক করে দিতে পারে না। তো তুমি যখন ওই কথাটা বলেছিলে তখন আমি তোমার শিক্ষার কিছুটা আঁচ পেয়েছিলাম, যে তুমি যখন ফার্স্টটাকের একটা ঘড়ি আছে ওটা তুমি যখন আমায় শোনাও, তারপর তুমি যখন বললে যে অনেক দিন পর ফোন করে, ঝামেলার পর একটু ঝামেলা হয়েছিল তোমার সাথে আমার, তো আর কোনো মেয়ের সাথে দুদিন কথা বলার পরে পায়েল তোর কমেন্টটা তুই আরেকবার করবি, আমার স্কিপ হয়ে গেছে তোর। না, আচ্ছা, গিফট করার অফার করে, তাকে নিজের গেস্ট হাউসে আসার অফার করে, কারণ সে এতটাই বড় সেলেব না কি সে গেস্ট হাউস ছাড়া দেখা করতে পারে না। আচ্ছা, নিজে অফার করে, আবার নিজেই নিজের পাবলিসিটি ওড়ায়, তুই তো সবটাই জানিস। আমি জানি, কিন্তু আমি কোনোদিনই না আমি মুখ খুলতে চাইনি। আমি দেখ, আমি তো 2 বছর আগের থেকে অনেকটাই জানি, আমি সবটাই জানি, কিন্তু আমি কোনোদিনই মুখ খুলতে চাইনি। দাদা হিসাবে তো ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না, যদিও ভাবতাম, কিন্তু আমার মনে হয়েছে যে এখন হয়তো সেই টাইমটা চলে এসছে যে টাইমে আমাকে মুখ খোলাটা আমার উচিত, তো আমি তার জন্য হয়তো মুখটা খুলছি। ভুলভাল কথা আমি, সৌরদিত্য দা কি হয়েছে ভাই, তুমি একটু যদি সোশ্যাল মিডিয়াটা ঘাটো তাহলে তুমি দাদা বুঝে যাবে যে কি হয়েছে। আর তোমার যদি সময় থাকে আমি লাইভটা শেষ করার পর তুমি আমাকে একটু প্রোফাইলে যদি টেক্সট করো, বা তুমি যদি আমাকে একটু কল করো, আমি তোমাকে টোটাল ব্যাপারটা আমি খুলে বলবো। অনেক ব্যাপার হয়েছে, হয়তো তোমরাও জড়িত আছো কিছু ব্যাপারের মধ্যে। তো হ্যাঁ, আবিরদার ওই লাইভ ব্যাপার একটা হলো, তারপর আমার পেজ থেকে কেশবদা লাইভ আসতো না, আমার খারাপ লাগতো না, আমি টপিক থেকে সরে গেলে হবে না। তারপর হ্যাঁ, কেশবদা স্করপিও কিনলো, তারপর বললো যে ভাই ভোলাদা গাড়ি কিনেছে, তার জেঠুর নাম হচ্ছে ভোলাদা, কেশবদার বাবা, তো বলেছে ভাই কেশবদা মানে ভোলাদা গাড়ি কিনেছে, আয় একদিন ঘুরবো। ঠিক আছে, ঠিক আছে, তো দাদা ঘুরবে বলে একদিন, সেদিন দাদা গাড়ি কিনেছে বলে আমায় ডাকলো। দাদার সাথে একদিন পুজোর শপিংয়ে গেছিলাম, তো
এসপ্ল্যানেডের মার্কেটে দাদা শপিং করতে গেছিল, ওই গুচির যেই কি বলে ব্র্যান্ডেড বেল্ট এসবের ছবি দেয়, তো ওটা এসপ্ল্যানেড থেকেই কেনা আমার সামনে ছিল। আর ব্যাপারটা যেটা, আমায় বলতো যে ভাই আমি 14,000 টাকা জুতো কিনেছি, ঠিক আছে, অ্যাডিডাসের জুতো, ঠিক আছে, হ্যাঁ এরকম একটু ভাওটাও দেখাতো আমার কাছে। আমি অ্যাপেল ছাড়া কিছু ইউজ করি না, হ্যাঁ আমার গোল্ডটাই পছন্দ, আমি কিছু বলতে চাই না, আমার কিছু একটা পছন্দ, কিছু একটা স্টেটাস দিয়েছিলাম, আমার গোল্ড পছন্দ ভাই, আমার গোল্ড পছন্দ। তোমার পার্সোনাল থাকতেই পারে, তুমি শো অফ করতেই পারো, তো সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু তুমি আমায় যে সেই দিন বলেছো যে তুই আমার ফাস্ট্যাগের ঘড়িটা নিয়ে যা, বা আমি 14,000 টাকা জুতো কিনেছি, আমার জুতোর দিকে তাকিয়ে তুমি যখন কথাগুলো বলেছো, বা আমার ছুটির দিকে তাকিয়ে তুমি যখন কথাগুলো বলেছো, তো তখন আমার কোনো একটা দিক থেকে খারাপ লেগেছে, ঠিক আছে। আজকে তুমি বড় জায়গায় গেছো বলে অনেকের ফোনও রিসিভ করো না, সেটাও তোমার পার্সোনালি ব্যাপার, হয়তো যারা একটা টাইমে তোমার পাশেই ছিল তুমি তাদেরও ফোন রিসিভ করো না, সেটাও তোমার একান্তই পার্সোনাল ব্যাপার। কেশবদার ভক্ত যারা, তাদের নাকি ছাপড়ি বলা হয়েছে, এই ব্যাপারটার প্রোটেস্টে আমি, তাদেরকে ছাপড়ি তোমরা বলো না, আমি তোমরা যারা তাদেরকে ছাপড়ি বলছো তাদেরকে ছাপড়ি বলো না, দাদার গান তারা পছন্দ করে, হয়তো তাই জন্য তারা পছন্দ করতেই পারে, সেটা তাদের পার্সোনাল চয়েস, তাই জন্য তারা ছাপড়ি নয়, ঠিক আছে। তো আমি কোনোদিনই এই আশা করব না যে তোমরা সেকেন্ড টাইম তাদের ছাপড়ি বলবে, কিন্তু যারা ফ্যান আছো তাদের এটা বোঝা উচিত যে তোমরা যাকে ফলো করছো বা যেই মানুষটাকে দেখে অনুপ্রাণিত হবে সেই মানুষটা নিজে কতটা ঠিক, আমার মনে হয় যে এটা একটু জানা দরকার। কারণ আমার মনে হয় না যে কাউকে ছোট করে তো বড় হওয়া যায় বা কাউকে ছোট করাটা উচিত, আমি চাই না যে কাউকে ছোট করতে, আমি তার জন্য লাইভে আজকে আসিনি। আমি কেশবদার বউকে নিয়ে কোনো খারাপ কথা কোথায় বললাম, আমি জাস্ট বললাম কেশবদার বউয়ের বার্থডে পার্টিতে আমাকে ইনভাইট করেছিল, সেই সময় আমায় ওই কথাটা বলেছিল, আচ্ছা ক্লিয়ার করে দিলাম। কেশবদার বউ পার্সোনালি আমি তো দিদি বলি, কেশবদার বউ অনেস্টলি বলছি খুব ভালো একটা মেয়ে, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, আমি এটা ভেবো না যে আমি ট্রোল করে বলছি বা কিছু, কেশবদার বউ খুব ভালো, ঠিক আছে, খুবই ভালো। আমি হয়তো বলতে পারে এখন পার্সোনাল জায়গায় কেন ঢুকছিস, তুমি তো এখন পাবলিক ফিগার, তাই তোমার পার্সোনাল ব্যাপার কিছুই নেই, সবটাই পাবলিক হয়ে গেছে। তো দিদি অঙ্কিতাদি খুব ভালো, এমনিও খুব ভালো মনের মানুষ, খুব ভালো, অঙ্কিতাদিকে নিয়ে আমার কিছু বলার নেই, কারণ দিদি ভালো খুবই। আচ্ছা কেশবদা ভেবেছিল সেলিব্রিটি হয়ে গেছি, সবাই আমার কথাতেই শুনবে, সাগরদাকে সবাই তেমন চেনে না, ওর কথা কেউ সেভাবে পাত্তা দেবে না, ভেবেছিল যে সাগরদাকে পুলিশ স্টেশনে দিয়ে সাগরদা ভয় পেয়ে যাবে, কিছু বলবে না, মাঝ থেকে কেশবদা সিম্প্যাথি ক্রিয়েট করবে, বাট জিনিসটা পুরো ঘুরে গেল। আরে লোক বলছে, লোককে বারণ কর যাতে কেউ অঙ্কিতাকে অ্যাটাক না করে, একদমই না, আমি দেখো আমার এক হাতে ফোন ধরা আছে, আমি হাত জোড় করে অনুরোধ করছি যে তোমরা কেউ দিদিকে অ্যাটাক করো না, বাড়ির লোককে অ্যাটাক করো না, যাই হোক তারা আমার হয়তো, দেখো বড়দের থেকে তো ছোটরা শিক্ষা পায়, আমার আমি আমার প্রোফাইল থেকে আমি একটা লাইভ করেছিলাম, তো আমার দাদা আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে, আমি এখন যাদবপুরে আছি একটা কাজেই এসেছি, তো আমার দাদা আমাকে বলে যে তুই এরকম কেন করছিস, তুই কেশবদাকে নিয়ে কেন বলছিস, কি দরকার তোর বলার। তো আমি ওকে একটা অ্যান্সার দিলাম যে দেখ আমার তো কোনো দরকার নেই ওকে নিয়ে বলার, আমাকে কেশবদার ব্যাপারে, আমাকে তো সবাই কেশবদার ভাই বলে চিনত, কারণ কেশবদাই সবাইকে বলে বেরিয়েছিল প্রথমে, সায়ন আমার ভাই, সায়ন আমার ভাই, আমার বাড়িতে ফোন করে বলে যে আমায় লাইভে এর আগেও দেখেছো কেশবদার সাথে, তো আচ্ছা আমি লাইভে এসে যদি নাটক করি দাদা, তাহলে আপনি লাইভটা স্কিপ করে যেতে পারেন, আমি তো কাউকে বলিনি যে
আমার লাইফটা আপনাকে থাকতেই হবে, আপনারা যাদের মনে হচ্ছে যে আমি নাটক করছি বা কিছু, এখনো এতগুলো জিনিস দেখার পর তাও যদি আপনার মনে হয় যে আমি কারোর অন্ধ ভক্ত, তাহলে আপনি আমার লাইফটা স্কিপ করতে পারেন। কারণ আমি তো কাউকেই দাদা বলবো না যে আপনি আমার লাইফটা দেখুন, কারণ আমি তো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না। আমার দাদা আমায় বললো যে তুই কেশবদার ব্যাপারে কেন ইন্টারফেয়ার করছিস, তোর এটা বলা ঠিক না, কারণ তুই কেন বলছিস। আমার একটা জায়গায় মনে হয়েছে যে ট্রোলিং বাঙালির ওনার তো আমি, ট্রোলিং বাঙালিটা আমি ক্রিয়েট করেছিলাম 4 বছর আগে, তো সেখানে আমার মনে হয়েছে যে ট্রোলিং বাঙালি থেকে কিছু বলা উচিত, কারণ এই তোমরা যেই ট্রোলিং বাঙালি পেজে এতজন মানুষ দেখছো সেইখানে, হ্যাঁ আমার মনে হয় যে আমি যদি না বলতাম তাহলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যেতাম। আমার বলা উচিত ছিল, আমি হয়তো এই 2 বছর ধরে আমি এটা চেপে রেখেছিলাম বুকের মধ্যে, আমার হয়তো আজকে সেটা ক্লিয়ার হলো। যেটা হয়েছে শর্ট ভাষায়, এতজন যারা আমার কথা এখনও বুঝতে পারোনি, কেশবদাকে নিয়ে কথা হচ্ছে, কেশবদাকে নিয়ে তোমরা এত ট্রোল দেখছো, হ্যাঁ অনেকে জানেই না যে কেশবটা কে, তোমরা সত্যিই খুব ভালো মানুষ। আচ্ছা, কারণ তোমরা সেই মানুষটাকে এখনও চেনো না, কারণ তোমাদের মাথাটা এখনও ঠিকঠাক আছে। সেই মানুষটাকে চিনলে, তার ট্রোল দেখলে, তার সিম্প্যাথি গেইন এসব ট্যাকটিক্স দেখলে তোমাদের মাথা গরম হয়ে যেত, ঠিক আছে। ওর পুরোটাই স্ক্রিপ্টেড আমি জানি। হ্যাঁ বলে ওকে কোনো মেয়ে, আচ্ছা কথাটা কি ঠিক, মেয়েটাই বা কে, কী হয়েছিল কথাটা জানতে চাই, বলে ওকে কোনো মেয়ে ধোকা দিয়ে চলেছিল। আচ্ছা ওই যদি ব্যাপারটা হতো তাহলে সে আগেই এই ব্যাপারটাকে নিয়ে লাইভ করতো বা পাবলিশ করতো, ঠিক আছে। তো সে যখন পড়েনি তো তোমরা বুঝে নিতে পারো যে ব্যাপারটা কি স্ক্রিপ্টেড বা কি, ঠিক আছে। তো ব্যাপারটা যেটা, সাগর কেশবদার কিছু ভিডিও নিয়ে ট্রোল করেছিল, তারপর কেশবদার কিছু ভিডিও নিয়ে ট্রোল করার পর সাগরকে একটা পাবের সামনে দাঁড় করায় কয়েকজন ছেলে, কেডি টিমের কয়েকজন ছেলে, কিন্তু সেটাও তারাও অস্বীকার করে, কেশবদা, ওটা কেশবদার পাঠানো ছেলেপেলে ছিল। আচ্ছা এবার কেশবদা সেটা অস্বীকার করে, বলে যে তারা হয়তো শ্রোতা, এবার শ্রোতা হওয়ার পর তারা সেই জিনিসপত্র অস্বীকার করে। আবার সাগর নাকি বলেছে যে, হ্যাঁ সাগরকে বলেছে যে কেশবদা তো গলায় চেন পরে রাখে, এখানে কেডি কে, এখানে ডি, এরকম কেডি আঁকা থাকে। তো ওই চেনটা নাকি সাগর নিজের প্যান্টে ঢুকিয়ে নিয়েছে, আর কেশবদা ওকে গালি দিয়ে বলেছে তুই আমার চেন চুরি করছিস, বলে টেনে নিয়ে গেছে, তারপর জেলে দিয়ে দিয়েছে। এইটা ব্যাপার, মানে এটা একটা শুনলাম। তারপর কেশবদা লাইভে এসে বলল চেনের ব্যাপার না, চেনটা হাত থেকে ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো তারপর মানে সাগরের নাকি কয়েকটা ছেলেপেলে এসে কেশবদার ছেলেপেলেদের দুমদাম মেরেছে, তারপর পুলিশে ধরে নিয়ে গেছে, টহল দিচ্ছে নাকি ইলেকশনের টাইমে। তো ইলেকশন তো হয়ে গেছে, আবার এখন টহল দেবে, ওটাও যাই হোক দিতেই পারে, পুলিশে টহল দিতেই পারে। কিন্তু সেইখানে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সাগরে পকেটে চেনটা ঢুকিয়ে দিচ্ছে কেশবদা, ব্যাপারটা এটাই। আর হ্যাঁ ওটা একটা মানে পাবলিসিটি স্টান্ট, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি যে আমি ওই মানুষটাকে সাপোর্ট করেছিলাম, ওটা আমার ভুল ছিল, আমি ওই জন্য হয়তো কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারবো না। ওই মানুষটাকে আমি যে সাপোর্ট করে লাইভের জায়গা দিয়েছিলাম, ওই মানুষটা সেটা ডিজার্ভ করে না, ঠিক আছে। তো এটা আমার ভুল ছিল। রাহুলদা আমার পেজ থেকে যেদিন লাইভে আসে, তো অঙ্কিতা দি আমায় বলেছিল যে রাহুলদা পেজ থেকে লাইভে এসছে, তার জন্য দাদা রেগে গেছে। তো দাদা আবার বলে যে ট্রোলিং বাঙালিটা নাকি দাদাদের পেজ। কবে দাদা, আমি তো কোনোদিন তোমায় বলিনি যে ট্রোলিং বাঙালি তোমার পেজ। আর রাহুলদা লাইভে এসছে বলে দাদা রাগ করেছে, ঠিক আছে।
আমি যখন কারোর গান শেয়ার করতাম, মানে শান্তনুদার গান শেয়ার করতাম বা রাহুলদার গান শেয়ার করতাম, কেশবদার বিহেভিয়ার কিছু চেঞ্জ লাগতো। তো এটা তো আমার নিজের পেজ ছিল না, তো আমার পেজে আমি কার কি শেয়ার করব কি না শেয়ার করব সেটাও অত্যন্ত আমার পার্সোনাল ব্যাপার। সেখানেও তুমি বলেছিলে আমি তোমায় দাদা মেনে আমি সব মেনে নিয়েছিলাম, আমি শেয়ার করতাম না আর কারো। তারপরে একদিন যেটা হয়, কৃষ্ণনগর আমার বাড়ি, তুমি আমার বাড়িতে আসো, মানে তুমি আমার বাড়িতে আসো না, তুমি কৃষ্ণনগর আসো। তুমি কৃষ্ণনগর আসার পর আমায় বলো যে ভাই দেখা করে যা, আমি তোমার বাড়িতে গিয়ে থেকেছিলাম। ভাই সাগর আমি কল অ্যাড করবো কি করে, আমার কল করলে আমার নেট অফ হয়ে যায়, আর আমি তোকে ভিডিওতে নিতে পারছি না। তুই যদি অন্য তুই পেজটা এক কাজ কর, আমার আমার প্রোফাইল সায়ন দত্ত, সে সায়ন দত্ত প্রোফাইলটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সেখানে ওটা অ্যাকসেপ্ট করে নে। অ্যাকসেপ্ট করার পর আমার পেজটা লাইক করে দে, তারপর আমার লাইভটা ঢুক, তারপর একটা কমেন্ট কর, যদি লাইভের একটা অপশান থাকে। আমি লাইভে নিয়ে নিচ্ছি, আমি লাইভের অপশান পাচ্ছি না, আমি এখানে স্ক্রিনশট তুলে রাখছি, আমি তোকে লাইভের পর আমি তোকে পাঠাচ্ছি, দাঁড়া 1 মিনিট। কোথায় গেল? আচ্ছা অঙ্কিতা, অঙ্কিতা কি লাইভ আসবি, কিছু বলবি? অঙ্কিতা যদি লাইভে এসে কিছু বলিস তো বলতে পারিস, কারণ আমায় অঙ্কিতারটা দেখাচ্ছে। অঙ্কিতাকে আমি পাঠিয়ে দিলাম। আজকে কিছু টপিক আমি এই নিয়ে রাখতে চাই, আমি কিছু টপিকে কথা বলতে চাই। সিসিটিভি ফুটেজ পাবলিক করা হয়েছে, সিসিটিভি ফুটেজ পাবলিক করা হয়েছে। সাগর দেবনাথ যে কমেন্ট করছে, যে ছেলেটা, সাগর তুমি আরেকবার কমেন্ট করো, আমি তোমার কমেন্টটা পিন করে দিই, একটা কমেন্ট করো। হ্যাঁ দাদা সবার ভালো হোক, আমিও সেটাই চাই যে সবার ভালো হোক, আমি কারোরই খারাপ চাই না, কিন্তু আমার এই ধরনের আমার লাইভে তো আসার কোনো রিজন ছিল না, মানে আমি হয়তো লাইভ না আসলে আমার আমি নিজের কাছে আমার খারাপ লাগতো, তার জন্য আমি লাইভে এসেছি। আচ্ছা বুদ্ধদেব মাইতি যা বললে আমি মেনে নিলাম, আমি সেটা ঠিক আছে যা বললে বল। তো ব্যাপারটা হচ্ছে যে অঙ্কিতা এডি বলে যে মেয়েটা এখানে আছে, সেই মেয়েটা কেশবদার ফ্যান ক্লাব, কেডি ফ্যান ক্লাব বা কেডি টিম, যে একটা গ্রুপ আছে না 1 লাখের গ্রুপ, তো সেই কেডি টিমে অঙ্কিতা ওটা বানায়। হ্যাঁ কেডি টিম মানে কেডির ওই গ্রুপটা অঙ্কিতা বানায়, তারপর পার্থদা তুমি কমেন্ট করো না, তোমার ব্যাপার নিয়ে আমি বলছি। তো গ্রুপটা বানায় অঙ্কিতা, কিছু একটা কারণে খারাপ লাগে বলে অঙ্কিতা বেরিয়ে যায়, তারপরে একটা লাইভে এসে বলা হয় এডি বুনু কই, না এডি বুনু মরেনি, মানে বেরিয়ে গেছে বলে তাকে মৃত্যুর সাথে তুলনা করেছে, এডি বুনু বলে মরেনি, মানে কি ধরনের একটা ব্যাপার। আজকে তোমার সাথে যদি কেউ না থাকে তাহলে তুমি তার চাইবে যে সে, আচ্ছা এটাকে পিন করে দিলাম, আমি চাই তোরা আমার সাথে থাক, সবাই দেখুক শেম অন ইউ কেশব দে, হ্যাশট্যাগ এটা চলছে এখন, এটা চলবে, আমার হয়তো এটাই লাস্ট, আমি আর লাইভে আসবো না। কোনো কিছুর জানা থাকলে আমায় জানতে পারো, আমি সেটা জানাবো, আমার এটা দরকার ছিল, আমার একটা লাইভ করা উচিত ছিল ট্রোলিং বাঙালি থেকে, আমি সেটা লাইভ করেছি, আমার 2 বছর আগে লাইভটা করা উচিত ছিল, আমি সেটা এখন করছি। আর অঙ্কিতাকে বলে একটা, ওই ওই প্রুফ গুলো সব আছে, যে কটা কথা বলেছে সে কটা প্রুফ আছে আমার কাছে, সব আছে, তো যে বলেছে কথাগুলো সে জানে ঠিক আছে যে কি আছে আমার কাছে। আমারই একটা বান্ধবী যাকে উল্টো পাল্টা প্রপোজাল সে দিয়েছিল তার বিয়ে হওয়ার পরে,
উল্টো পাল্টা প্রপোজাল সে দিয়েছিল, তারপর যে জানে যে আমার বান্ধবী, তারপর সে সব ডিলিট ফর এভরি ওয়ান করে দেয়। আমি নাম বলতে চাই না, আর আমি চাইও না ব্যাপারটাকে নিয়ে ঘাটাতে। তোকে তো অ্যাড করছি, তুই অ্যাড হ, এ তো অ্যাড অ্যাড তো করছি, অ্যাডিং দেখাচ্ছে। আর আচ্ছা অন হয়েছিস, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোকে কি আমি বলেছিল যেটা যে, বলছি, আমি হ্যাঁ আমাকে যেটা আচ্ছা, বলছি আমি কেশব বলছি। দা হচ্ছে, কেশব দা হচ্ছে অরিজিৎ সিং, আর যার ব্যাপারে কথাটা বলেছিল পার্থ দা, তো সে নাকি সালমান খান। ঠিক আছে, তো আমি এখন তো পার্থ দার সাথে আমি কাজ করি, আমি এখন সিনেমাটোগ্রাফার, আমি না, বলতে পারো ভিডিওগ্রাফার। পার্থকে নিয়ে বলা হয়নি। তোর নেটওয়ার্কটা একটু কাটছে, বলতে পারো ভিডিওগ্রাফার। তো আমি তো এখন কন্টেন্ট বানাই, সেই জন্য আমি তো পেজটা দেখি না, আমার মনটা ভেঙে গেছে। আমার পেজটা এরকম হওয়ার পর আমার মনটা ভেঙে যায়। তো অঙ্কিতাকে বলে যে, অঙ্কিতা নাকি সালমান খানের পোস্টে কমেন্ট করে, মানে পার্থদা নাকি সালমান খান। কেশবদার ফ্যান যারা, তাদের, তারা কি অন্য কারোর গান শুনবে না? তারা কি অন্য কারোর গান শুনবে না? তাদের কি অন্য কাউকে ভালো লাগতে পারে না? পার্থদা তো এত কোনো ব্যাপার জানেই না, পার্থদা তো আজকে এই দুদিন ধরে দেখছে এত কিছু ভুংভাং, তাই আজকে মুখ খুলছে, জানেই না, তো ও নিজের মতো থাকে। আমিও ভুলে গেছিলাম, আমায় বলেছিল যে, আমায় একজন বলেছিল যে ভাই কেশবকে নিয়ে ট্রোল হচ্ছে, তোর বলা উচিত। আমি তখন বলেছিলাম আমি এখনো তো বিজি, আমি এখনো কিন্তু বাড়িতে নেই, আমি একটা জায়গায় এসেছি, আমার কাজের জন্যই আমি এসেছি, আমি সেখান থেকে লাইভটা করছি। তো সেইটা ব্যাপারটা হচ্ছে, আমি আমার নিজের এখন কাজে বিজি, তার জন্য আমি মাথা ঘামাতে চাইনি, কিন্তু তাও আমি এর মাঝখানে আমি লাইভটা করতে বাধ্য হলাম যে হয়তো লাইভটা আমার করা দরকার। আর পিন করেছি যার প্রোফাইলটা, সাগর দেবনাথ, এই প্রোফাইলে তোমরা যদি যাও, পর পর প্রথম থেকে শেষ যতগুলো লাইভ বা যতগুলো ভিডিও আছে তোমরা সব দেখতে পারবে। তারপর কেশব দা যে ভিডিওটা সকালবেলায় ছেড়েছিল, সেটা সেটার একটা ক্লিপ, চেন ছেড়ার যে ক্লিপটা, সেটা আমার প্রোফাইলে দেখতে পারবে। আমার প্রোফাইলের নাম হচ্ছে সায়ন দত্ত, আর আমার প্রোফাইলটা সায়ন দত্ত ডট ডলফিন বলে সার্চ করবে, পুরোটা স্মলে সার্চ করবে, সায়ন দত্ত ডট ডলফিন সার্চ করলে সেকেন্ড পোস্ট বা থার্ড পোস্ট ওটা পেয়ে যাবে। আচ্ছা, দেখে নিতে পারবে। আর কেশব দা যেটা ডিলিট করে দিয়েছে, সিসিটিভি ফুটেজটা আপলোড হয়ে যাওয়ার পর তো সেটা মানুষ তো দেখে নিয়েছে, তো সেটা ডিলিট করে দিয়েছে। তো কেশব দা সবাইকে মিথ্যা কথা বলে যে চেন চিন্তা এসব ব্যাপার হয়, কেশব দা কিছু করেনি, বরং সাগর সবাইকে মার খাইয়েছিল। সিসিটিভি ফুটেজটা আপলোড হওয়ার পর যখন পরিষ্কার হয়ে যায় যে সাগর কাউকে মার খাওয়ায়নি, বরং কেশব দা ছেলে পেলে ঠিক করে সাগরকে মার খাইয়েছিল, তাই তো অঙ্কিতা? তো যখন এটা পাবলিশ হয়ে যায়, তখন কেশব দা নিজের জায়গা থেকে মানে সরে যেতে থাকে, কেশব দা তারপর অন হয় না, কেশব দা কোনো রকম পোস্ট করে না, আর কেশব দা ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া ডিলিট হয়, করে দেয়, ডিলিট করে ডিলিট দেওয়া করে দেয় যাতে কেউ খুঁজে না পায়। বিতান্দা বলছে ভাই কর্মা, সত্যি আছে একজন মানুষ আছে ওপরে যে সব দেখে। আমি হয়। হ্যাঁ, ঠিক, আমি ওটা একটু বলবো। ফ্যান ক্লাব নিয়ে তুই যেটা বললি, তো ফ্যান ক্লাব হয়েছে, মানে ওটা নিয়ে ইস্যু হওয়ার পর তো আমি সরে যাই। তো সরে যাওয়ার পর পিকটিকে যখন কমপ্লিট হয়, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বল। হ্যাঁ, তো 50K যখন কমপ্লিট হয়, তখন ওরা একটা কেক নিয়ে সেলিব্রেশন করে লাইভ আসে। তো তখন এই কথাটা সবার সামনে বলে যে এই ফ্যান ক্লাবটা যে তৈরি করেছে, সে আজ আমাদের মধ্যে নেই, সে মানে তুই আজ আমাদের মধ্যে নেই। তুই কি হ্যাঁ, মরে গেছিস? আমি মরে গেছি, হ্যাঁ, তারপর আবার বলেছে না স্যার সে আমাকে মেরে মরেনি, ফেলেছে। এটাও বলেছিল, হ্যাঁ হ্যাঁ, এটাও বলেছিল তো যে না সে পার্থ তোকে মরেনি, জিজ্ঞাসা করছে কি, তাই তুই তো, সরে সে আজ গেছিস মানে, আমাদের মধ্যে নেই, হ্যাঁ তুই সরে গেছিস মানে, সে তুই সরে আছে গেছিস মানে কিন্তু নেই। তুই, হ্যাঁ তুই তার ওই সাপোর্ট থেকে সরে গেছিস বলে তুই তার কাছে মরে গেছিস, এটা সে বলতে চেয়েছে, মানে কোন রকম ভাবে সে বলতে চেয়েছে, আমাকে ওরকম ভাবে বলে। তারপর আমার কাছে অনেক রকম ক্ষমা চাই যে ভাই তোর সাথে অন্যায় হয়েছে আমি জানি,
সবই আমি মেনে নিয়েছিলাম, আমি বলেছিলাম ঠিক আছে। তারপরেও সেসব কথা বলার পর তারপরেও দাদা ঠিকঠাক হয়নি। দাদার একটা জিনিস মাথায় ভর করেছিল যে আমাকে এনি হাউ আমাকে ভাইরাল হতে হবে। দাদা এনি হাউ দাদাকে ভাইরাল হতে হবে, যেভাবেই হোক মানুষ দাদাকে ভাইরাল করে দাও। তো আজকে দাদার 1.3 ভাইরাল? হ্যাঁ, মিলিয়নের পেজ আছে। যে টাইমে আমার পেজে তুমি লাইভে আসতে সেই টাইমে মনে হয় তোমার পেজে 2,000 লাইক ছিল, এখন সেটা 1.3 মিলিয়নের ফলোয়ার। হ্যাঁ, তো দাদা তোমার পেছনে যারা ছিল তারাও তো তোমার হেল্প করেছে। তুমি সম্পদদার নামে একদিন আমায় বলেছিলে যে সম্পদদা তুমি না যদি সম্পদদাকে ওঠাতে সম্পদদা ওয়েডিংই করে যেত শুটের জন্য। আছে অনেক কিছু কথা আছে, আমাকে অনেকেই তো অনেক কথা বলেছে। এমন জানি একটা ছেলের কাছ থেকে কেশব দা 1 লাখ টাকা নিয়েছিল একটা কাজের জন্য, দুটো ভিডিও শুটের জন্য কেশব দা একটা ছেলের কাছ থেকে 1 লাখ টাকা নেয়। সেই ছেলেটার বাবা রাস্তার ধারে ফুটপাতে যেরকম চায়ের দোকান হয় সেই রকম চায়ের দোকানে, মানে চায়ের দোকান না, সেই রকম একটা গ্যারেজ কয়েকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে তার বাবা গ্যারেজের ব্যবসা, মোটর মেকানিক, ঠিক আছে। তো তার কাছ থেকে কেশব দা 1 লাখ টাকা নেয়। কেশব দা এটার জন্য নিজেকেও ক্ষমা করতে পারে না, আমি জানি এটা তুমি ভুল করেছো, সেটার জন্য তুমি স্বীকার করেছো, এটা আমি বলছি, এটা আমার বলা উচিত যে তুমি এটার জন্য স্বীকার করেছো যে ওটা তোমার ভুল ছিল। আশা করছি বুঝতে পারছি অঙ্কিতা আমি কার কথা বলছি, নাম বলবি না, হ্যাঁ, আমি একদম বুঝতে নাম পারছি। বলবি একদমই নাম না, বলবি না, নাম একদম বুঝতে পারছিস। আমি যদি বলা শুরু করি না তো হয়তো কাল রাত হয়ে যাবে, তবুও এই লাইভটা শেষ হবে না, এত ব্যাপার আছে। হয়তো কালকে রাত হয়ে যাবে, পরশু রাত হয়ে যাবে, তাও এইগুলো শেষ হবে না। আমি এরকম কেশব দাকে চাইনি, আমি এরকম কেশব দাকে এক্সপেক্ট করিনি, আমি তার জন্য দুঃখ পেয়েছিলাম। আমার কোনো রকম ক্ষোভ নেই তুমি কি হলে কি না হলে, কারণ দেখো যেই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে বলো তারাই অ্যান্টি আমি তো, কেন্দ্র তৈরি করছে। হ্যাঁ এবার তুমি যদি বলো, আমি তো দেখো আমি তো পেজ অ্যাডমিন, শুধু আমি তাই নই, আমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি, তো আমার ফিউচারটা আলাদা। আমি না থোড়ি তোমার ফেম নিয়ে বিরাট বড় কিছু হয়ে যেতে পারবো, ঠিক আছে, আমি সেটা বরাবরই বলতাম। আমি চাইতাম যে দাদা তুমি যাই করো সবাইকে নিয়ে চলো। তুমি বলেছিলে যে হ্যাঁ আমি এখন থেকে আমার শোতে যাদের নিয়ে যাচ্ছে তাদের 200 টাকা করে দিচ্ছি, আমি খুশি হয়েছিলাম কথাটাতে। তুমি যখন আমায় এই কথাটাই বলেছিলে, আমি অনেক বোঝানোর পর তুমি যখন বলেছিলে যে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস আমি 200 টাকা করে তাদের দিচ্ছি, তো আমার সেটা ভালো লেগেছিল যে না তুমি তো কাউকে দেখছো, তুমি তোমার টিমের ছেলেপেলেগুলোকে দেখছো। তারপর পরে যাদের যারা তোমায় সাপোর্ট করেছিল তাদের তুমি একদমই এড়িয়ে যাও, তুমি তাদের সাথে কোনো কথা বলো না, সেটা তোমার নিজস্ব একটা পার্সোনাল চয়েস। আমি সায়ন দত্ত হয়ে আজকে লাইভে আসিনি, আমি ট্রোলিং বাঙালি হয়ে আজকে লাইভে এসেছি, সেটা অঙ্কিত তুইও জানিস। তো আমার বলার উচিত ছিল কিছু কথা, তো আমি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কৃষ্ণনগর এসে যেটা হয়েছিল, হ্যাঁ যেটা যে বলছি, হ্যাঁ কৃষ্ণনগর হয়ে যেটা এসে যেটা হয়েছিল, জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে কেশব দা আমার কৃষ্ণনগরে আছে আমার শহর, সেইখানে কেশব দা বলে যে ভাই দেখা করে যা। তো আমি কেশব দার বাড়িতে 5 দিন থেকে এসেছিলাম, তো কেশব দার বাড়িতে আমি 5 দিন থাকার পর আমার বাবা মারও ইচ্ছা হতে পারে যে কেশব তো সায়নকে বলেছে ভাই তো কেশব কৃষ্ণনগরে এসেছে বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসলে ভালো লাগতো, হয়তো আমার বাবা মার এটা ইচ্ছা ছিল, বা আমারও ইচ্ছা ছিল যে আমি তোমার বাড়ি গেছিলাম তোমার শহরে গিয়ে, তো তুমি শহরে গিয়ে আমার বাড়িতে এসে একটু দেখা করেছে তো অন্তত 2 মিনিট। তুমি কি করলে, তুমি বললে যে ভাই আমি আজকে যেতে পারবো না, আমার সামনে পেছনে ফ্যান, আমি সময় পাচ্ছি না, আমি সময় পাবো না। আমার সেই ব্যাপারে খারাপ লেগেছিল, আমি কিন্তু যাইনি, আমি তোমার সাথে সেদিন আমার শহরে দেখা করতে যাইনি, কারণ আমি যাই হই আমি হয়তো ফাইন্যান্সিয়ালি উইক হতে পারি, আমি নিজেকে কিন্তু বিলিয়ে দিইনি, ঠিক আছে। আমার যেরকম দাপট আগে ছিল আমার দাপট এখনো সেরকম আছে, ঠিক আছে। আমি যা বলি যেটুকু বলি
হয়তো সত্যি বলার চেষ্টাই করি, সত্যিই বলি, না হলে আমার আমার আমাকে নিয়েও হয়তো অনেক কথা বলতে পারতো ট্রোলিং বাঙালি ছাড়ার পর। কারণ ট্রোলিং বাঙালির লাইভের পর যখন নিজের পেজ থেকে লাইভে আসে, অনেকে বলেছিল যে ট্রোলিং বাঙালির কি হয়, তো সেই ব্যাপারটা চেপে যায়। ঠিক আছে, আমি হয়তো নিজের জায়গায় স্টেবল আছি, আমার বাড়ির শিক্ষাতে বলেছিল যে তুই যদি এসব ব্যাপার বলিস তাহলে তো ছেলেটার নেগেটিভ পাবলিসিটি হবে, তাই জন্য করিস না। আমার বাড়ির থেকে আমার বাবা মা আমার দাদা বলেছিল, পার্থদাও আমায় বলেছিল যে এসব ব্যাপারে থাকিস না, তো এসবের জন্য আমি থাকিনি। ঠিক আছে, আজকে সানন্দির লাইভটা যখন দেখলাম, তার একটা ছাত্রীর ব্যাপার বললো সানন্দি, তারপর অনেক কথা বললো, অনেক অনেক এক্সপোজ হয়ে গেছে সানন্দির লাইভে, কে সবটা এক্সপোজ হয়ে গেছে, যার যা যা কাজ করেছে সব এক্সপোজ, সব সব ঠিক আছে, আরো তো অনেক ব্যাপার আছে এগুলো তো বলেনি, কেশব দা এক্সপোজ হয়ে গেছে। তো তারপর সানন্দির অ্যাকাউন্টটা 30 দিনের জন্য ব্যান হয়ে গেছে, রিপোর্ট মেরে ব্যান করিয়ে দিয়েছে। এই ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে। দাদা তুমি যা যা করেছো সেটা তো সবার, মানে কি বলবো, সবাই জেনে গেছে, 2-3 দিনে সেটা সবাই জেনে গেছে। তুমি যদি এখন রিপোর্ট মারো সেটা তো চেপে যাবে না, তোমার ভিডিও আজকে হয়েছে, কালকে আরো হবে, পরশুদিন আরো হবে, মানুষ তোমার সত্যিটা জেনে গেছে। আর তুমি যে তোমার যে ক্যারেক্টারটা তুমি লুকিয়ে রেখে অন্য একটা ক্যারেক্টার সবার সামনে দেখাও, সেটাও মানুষ জেনে গেছে। তো কি হলো এটা করে লাস্ট পর্যন্ত? কর্মা বলে তো একটা জিনিস আছে, সেই জিনিসটা সবাইকে তো দেখিয়ে দিল, ভগবান আছে উপরে। এটা সত্যি কথা দিয়া পাল, আমি এটাই বলি আজকে যে দাদা ভগবান উপরে এটাই আছে, হচ্ছে ভাব। জীবন আছে তুমি তাহলে যতদিন, কখনো ভেবেছি? বাবার ভক্ত ততদিন, পড়ে রব ভবের মূর্ছনায়। তুমি যদি বাবার ভক্ত হতে তাহলে তুমি এইগুলো করতে পারতে না, বাবার ভক্ত হতে গেলে না বুকে দাপট লাগে, বুকে দম লাগে, গাঁজা খেলে, মদ খেলে, নেশা করলে বাবার ভক্ত হওয়া যায় না। বাবার ক্যারেক্টারটা, নামটা বাবা, ঠিক আছে, জন্মদাতা, তো বাবার ক্যারেক্টারটা হতে গেলে একটা বুকের দাপট লাগে। তুমি দেখাতে যে তোমার সেই দাপটটা আছে, সবার সামনে সেটা দেখাতে যে তোমার সেই দাপটটা আছে, হয়তো তার জন্য মানুষ তোমায় ভালোবাসে, কিন্তু নিজেকে তুমি বলতে পারতে না যে সেই দাপটটা তোমার কাছে আছে, কারণ তুমি নিজের কাছে তো ছোট, কি করে বলবে? আমি চাই ট্রোলিং বাঙালির স্বার্থে যেই পেজটা তোমাদের 2019, 2018, 2020 প্রথম পর্যন্ত এন্টারটেইন করেছে, হাত জোর করে আমি আজকে এটা রিকোয়েস্ট করছি, তোমরা যতটা পারবে এই লাইভটা অন্তত শেয়ার করবে। আমি কিছুই বলবো না, দরকার নেই এরকম কোনো ফেম পাওয়ার যেখানে মানুষ 2 দিন পর, মানে যেখানে কোনো মানুষের ক্ষতি হোক, যেখানে কোনো মানুষ সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য হয়। আমি চাই না এরকম কোনো সেলিব্রিটি যেখানে, যেই সেলিব্রিটির জন্য একটা মেয়ে তার বুকের ভেতরের সত্যতাটা বলতে পারে না। আমি এরকম কোনো সেলিব্রিটি চাই না, আমি এরকম কোনো দাদাকে চাই না। তুমি জানি না তুমি কি করবে, হয়তো 2 দিন পর ক্ষমা চেয়ে ভিডিও করবে, লাইভ করবে, আমি এতে খারাপ পাবো না তুমি যদি ক্ষমা চেয়ে লাইভ করো, কারণ তো তুমি নিজেও জানো তুমি কি কি করেছো। তোমার দেখো, এবার এটা সবাই নিজের কাছে সবাই সত্যি হয়, নিজের কাছে সবাই ঠিক হয়, তুমি তো জানো যে তুমি কি কি করেছো সেইখানে। তুমি যদি ক্ষমা চেয়ে আগের কেশবদা হয়ে যেতে পারো, তুমি যদি গান নিয়ে থাকো, তাহলে হয়তো আমার থেকে খুশি কেউ হবে না, যেহেতু আমার ট্রোলিং বাঙালি থেকেই তো কিছুটা হেল্প তুমি পেয়েছো, বলবো না যে হয়তো সব পেয়েছো, কিছুটা হেল্প তুমি পেয়েছো, স্বীকার করবে না সেই সব কিছু। এবার যারা আশেপাশে ছিল তারা জানে যে কি কতটা হয়েছে, ঠিক আছে, আমাকে কিছু বলতে হয় না, আমি এতদিন কিছু বলিনি ট্রোলিং বাঙালির কিছু, আজকে আমি বলছি, কারণ আমি
লাইফটা করেছি সানান্দির লাইফটা দেখার পর, সানান্দির লাইফটা দেখার পর না আমি ট্রেনের মধ্যে ছিলাম, তখন আমার বুকে কাটা দিয়ে উঠলো সানান্দির লাইফটা দেখার পর। সাগরের সিসিটিভির লাইফটা দেখবে, মানে লাইভ না, সাগরের সিসিটিভির ভিডিওটা দেখবে, সানামের লাইভটা দেখবে, তাহলে তুমি বুঝে যাবে কেশব দেখে। আমি চাই, ভাই হয়ে রিকোয়েস্ট করছি, তুমি আগের কেশবদের হয়ে ওঠো। আর এইবার মানুষ চেঞ্জ হতে মানুষের টাইম লাগে, একবারে চেঞ্জ হতে পারবে না, টাইম নাও, ভালো হও, আশা করছি পাশে থাকবে সবাই তোমার। কিন্তু তুমি যদি এরকম গিরগিটের মতো রং বদলাও, তাহলে তোমার পাশে কেউ থাকবে না, ঠিক আছে? সেটা আজকেও মানুষ সেটা বুঝতে পারবে, যে ফ্যানটা আজকে আমায় খিস্তি মারছে, এই লাইফটা দেখছে আমায় খিস্তি মারছে তোমার অন্ধভক্ত, কালকে কিন্তু সেও বলবে যে কেশব কে, কেশব এরকম কেন, ঠিক আছে? এই জন্য আমি এরকম কেশবদা চাই না, আমি চাই যে তুমি আগে যেরকম ছিলে তুমি সেরকম হয়ে যাও। যাই হোক, ভালো থাকো, তোমার ভালো হোক। আমি চাই না তুমি বেকার, তোমার জন্য কোনো নির্দোষ ছেলে বা নির্দোষ মেয়ে জেল কাটুক। সবাই তো একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আছে, তার মধ্যে তুমি জেল খাটালে তুমি লিগাল স্টেপ নিতেই পারো। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, তুমি আমার ব্যাপার, আমার এগেনস্টেও তুমি লিগাল স্টেপ নিতেই পারো। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তো, আচ্ছা, তো সাগর একটা জেল কেটে এসেছে, সব থেকে খারাপ আমার এটা লেগেছে, কি করব, কিছু করার নেই। যাই হোক, আমি চাইবো যে তোমরা আসল সত্যিটা জানো, তারপরে বিচার করো, আমার লাইফটা দেখেও না। সাগর ভাই কে লাইভে নাও। আমি সাগরকে লাইভে নেওয়ার জন্য চেষ্টা করেছি, আমি সাগরকে লাইভে নিতে পারছি না, জানি না কেন আমি সাগরকে আমার লাইভের কোনো অপশন দেখাচ্ছে না, আমি স্ক্রিনশট মেরে রাখছি সাগরকে আমার। অঙ্কিতা, জানি না আমার সাগরকে কেন লাইভের অপশন দেখাচ্ছে না, হয়তো আমার ফ্রেন্ডে, ফেসবুক ফ্রেন্ডে নেই, তার জন্য আমার সাগরকে লাইভের জন্য কোনো রিকোয়েস্ট দেখাচ্ছে না, আমি তার জন্য নিতে পারলাম না। সানান্দির ওই অ্যাকাউন্টটাকেও দেখাচ্ছে না, আমায় ভুলভাল সব লাইভে রিকোয়েস্ট পাঠাচ্ছে যাদের আমি চিনি না। অঙ্কিতা, অঙ্কিতা একটু বেরো, অঙ্কিতা একটু বেরো, অঙ্কিতা সাগর আছে, সাগর আছে, সাগর সাগর সাগরকে একটু ডাক, সাগরকে একটু ডাক, অঙ্কিতা একটু বেরো। সাগর 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 যদি থাকে, হ্যাঁ অনুপম দা, কি বলবো আর, সাগর সাগর সাগরকে পেয়েছি, সাগরকে, সাগর হয়তো অ্যাড হওয়ার পর আমি পেয়েছি। সাগরকে একটু মেনশন করো, সাগরকে একটুখানি মেনশন করো প্লিজ, সাগরকে একটুখানি মেনশন করো, বা সাগরকে যদি পাওয়া যায় সাগরকে একটুখানি মেনশন করে সাগর একটা কমেন্ট করো, যদি পারো একটা কমেন্ট করো, তোমার কথাটাও শুনতে চাই। এখন আমাকে তোমাকে রিকোয়েস্টের অপশন দেখিয়েছে, তুমি একটুখানি লাইভে আসো প্লিজ। সাগর 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 আছে, সাগর তুমি যদি থাকো তো আমাকে একটা টেক্সট, আমাকে এক মিনিট, পাচ্ছি না। সাগর তুমি যদি থাকো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ প্লিজ, আজকে আমি আজকেই রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে যে তোমরা লাইভটা একটুখানি শেয়ার করে দাও। সাগর তুমি লাইভে আসো, সাগর তুমি যদি শুনতে পাও তো, তুমি যদি লাইভে থাকো তো সাগর লাইভে এসো। সাগরকে, সাগরের সাথে যদি পার্সোনালি কারোর কন্ট্যাক্ট থাকে তো সাগরকে একটু টেক্সট করো, আমি লাইভটা আছি, কন্টিনিউ আছি, আমি ধরে রাখছি। আমার নেট শেষ হয়ে গেছে, আমি 12 GB নেট মেরেছি আজকে, যেহেতু ওয়াইফাই নেই আমার কাছে এখন। সাগর একটা মেসেজ করো,
তন্ময় সাধক চক্রবর্তী, তন্ময় দা হয়তো পাঠিয়েছিল, তন্ময় দা পাঠিয়েছিল, তন্ময় দা থাকলে বলবে আমি নেব। সাগর কে চাই? সাগর, সাগরকে একটু মেনশন করো। সাগরকে একটু মেনশন করো। অঙ্কিতা, অঙ্কিতা তুই একটু সানাম দিকে বল সাগরকে একটু টেক্সট করতে, বা তুই একটু ফোন কর, ফোন করে বল লাইভে আসতে, কারণ এখন আমাকে দেখাচ্ছে, এখন আমাকে দেখাচ্ছে। সাগরকে তোমরা একটু টেক্সট করো যে ট্রোলিং বাঙালি লাইভ দেখাচ্ছে, এবার তুমি ট্রোলিং বাঙালিতে লাইভ যাও। সাগর আছে? সাগর, আমি আছি, আমি লাইভে আছি, আমি চাপ নেই, লাইভে আছি, একটু সাগর লাইভে আসো যদি পারো। কেডি মনোজ, দেখো আমি জানি তোমার কমেন্টে আমি রিপ্লাই দিতাম না, যেহেতু মা তুলে বললে, তো তো আমি তো বাবা মা তুলে কথা বলিনি। তোমার বাড়িতেও তোমার মা আছে, তোমার বাবা আছে, আমি চাইবো যে এইটুকু শালীনতা তুমি বজায় রাখবে, না হলে চাইলে তো আমিও বলতে পারি। আমি বলছি না, আমি বলতে চাইনি। সাগর, সুরজিৎ দাস বলছে এরকম ডেকে ডেকে লাইভে কে আনে? ডেকে ডেকে লাইভে আনলাম কারণ আজকে লাইভে আমার আসার কারণটা হচ্ছে সাগরী। সাগরকে মেরেছে কেশবদার টিম মেম্বার্স যারা আছে, তারা সাগরকে মারে, মারধর করে, সাগরের বিরুদ্ধে পুলিশকে, মানে পুলিশকে হয়তো ভুলভাল নিউজ দেয়, যার জন্য পুলিশ সাগরকে অ্যারেস্ট করে, এক রাত সাগর জেলে থাকে। তাই জন্য আজকে আমি সাগরকে লাইভে চাইছি। আমার মনে হয় যে সাগরকে লাইভে নেওয়াটা দরকার, কারণ ওর জন্যই আজকের লাইভটা, হয়তো আমি ট্রোলিং বাঙালির জন্য হয়তো লাইভে আসতাম, কিন্তু আজকের আমার লাইভটা ওর জন্য। আমি চাই সাগরের জন্য প্রোটেস্ট হোক, সাগরের কোনো দোষ নেই, ট্রোল মিম এটা একটা আর্ট, ঠিক আছে? তো সাগর এবিপিতে ইন্টারভিউ দিচ্ছে রে, সরি সরি সরি, আমি তাহলে বললাম সরি। সানান্দি তুমি লাইভে আসবে? সানান্দি তুমি যদি লাইভে আসো, তুমি লাইভে আসতে পারো। সানান্দি, সানান্দিকে আমি দেখতে পাইনি, কিন্তু এখন সানান্দিকে আমি দেখতে পেয়েছি। সানান্দি তুমি কি একটু লাইভে আসবে? আমি অ্যাড করেছি, তোমায় দেখিয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, যেই কমেন্টটা পিন করা আছে, তো তোমরা ওইটা দেখলে বুঝে যাবে যে কি, মানে অ্যাকচুয়াল হয়েছেটা কি। এবিপি আনন্দে সাগর ইন্টারভিউ দিচ্ছে, যার জন্য সাগর আসতে পারছে না। সাগরকে কেউ কল করো না প্লিজ, সাগরকে কেউ প্লিজ কল করো না, সাগর আসতে পারছে না। সানাম দি কি তুমি লাইভে আসবে নাকি তুমি এখন আসবে না?
যারা বলছো যে ছেলেটা ডিপ্রেসড, মানে ডিপ্রেশনে চলে যাবে, তো ব্যাপারটা হচ্ছে সে যাদের যাদের সাথে মানে যাদেরকে ইউজ অ্যান্ড থ্রো করে ফেলেছে, একটা টাইমে আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, আমি আমার প্রচন্ড খারাপ লেগেছে, আমি অনেকদিন ঠিকঠাক করে বিহেভ করিনি কারোর সাথে, ঠিকঠাক করে কথা বলিনি, আমি ডিপ্রেসড ছিলাম, অনেকেই আমার মতো ডিপ্রেসড ছিল। তো ডিপ্রেসড তুমি থেকো না দাদা, কেশব দা তুমি ডিপ্রেসড থেকো না, হয়তো যদি তোমার মনে হয় যে তুমি কোনো ভুল করেছো, তুমি যদি নিজের থেকে বুঝতে পারো যে তুমি কোনো ভুল করেছো, প্যানেরা তো দেখো আমি তোমাদের তো বলছি না যে তোমার কেশবটা খারাপ, তো আমি জাস্ট এটাই একটা কথা বলছি যে এই প্রোফাইলটা তো আছে, এই পিন করা প্রোফাইলটা আছে, প্রোফাইলে গিয়ে 3-4টে ভিডিও আছে, তোমরা 3-4টে ভিডিও দেখে নাও, তাহলে তুমি তারপর তুমি এখানে সানামপিয়া, ক্রিশ্চিয়ানো সানামপিয়া বলে একটা প্রোফাইল পাবে, সার্চ করো, তো এখানে একটা লাইভ আজকে হয়েছে, সেইখানে তুমি কেশব দা ম্যারিড না আনম্যারিড তুমি টোটাল ব্যাপারটা জেনে যাবে। আমি তার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলতে চাই না, সানামদিকে আমি অ্যাড করার চেষ্টা করছি, সানামদি যদি অ্যাড না হয়, 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে, তো সানামদি যদি অ্যাড না হয় আমি আমার লাইভটা স্টপ করে দেবো, তোমরা পারলে লাইভটা শেয়ার করো, আশা করছি লাইভটা শেয়ার হবে। যদি এবার শর্ট কথায় যদি বলি, হাবড়ার একটা ছেলে যার নাম হচ্ছে কেশব, সে পেশায় আর ভালোবাসায় সে গায়ক, সে সারেগামাপা, তো তারপরে সে স্টেজ প্রোগ্রাম করে অনেক, স্টেজ প্রোগ্রাম করার পর, আচ্ছা সানামদি পাইনি গো, তোমায় পাচ্ছি না, তো সে স্টেজ প্রোগ্রাম করার পর একদিন আমার সাথে তার পরিচয় হয় ট্রোলিং বাঙালিতে, বলে যে ভাই আমি আমার ইউটিউবটা বসে গেছে, তো আমি আমার ইউটিউবটা আবার শুরু করতে চাই, তো তাকে আমি হেল্প করি, করার পর সে ভাইরাল হয়ে যায় উকিল আচ্ছা গান থেকে, তারপর সে আমায় ভুলে যায়, তো আমি তাতে খারাপ মনে করি না। 2 বছর, আজ থেকে 2 বছর আগের ঘটনা এটা, 2 বছর পর ঠিক দেখি সাগর কেশব দাকে নিয়ে ট্রোল করছে, তো তারপর দেখছি যে সাগর, সাগরকে মারধর করা হয়েছে তার জন্য, ট্রোল বলতে ট্রোল না, ওটা মিম, মজা করে মিম সবাই করে, আমার এটাও মিম পেজ, সবাই মিম বানায়, তো কিরণ দাও মিম বানায়, ঠিক আছে, তো সবাই মিম বানায়, দেবদাকে নিয়ে অনেক মিম হয়, মদন মিত্রকে নিয়ে অনেক মিম হয়, অনুব্রত মণ্ডলকে নিয়ে অনেক মিম হয়, সবাই মানে এরা ভালো মতো জিনিসটা নেয়, তুমি ছেলেটাকে মারলে, মারলে তাহলে তো হয়ে গেল, মিটে গেল, তুমি আবার ছেলেটাকে জেলে পাঠালে, এই জন্য আমার খুব খারাপ লেগেছে, আমার মনে হয়েছে আজকে লাইভে আসা উচিত, তাই লাইভে এসেছি। তো এইটাই যে কেশব দে যারা চেনো না, তার পরিচয়টা হচ্ছে যে সে একজন সিঙ্গার ছিল, সিঙ্গার থাকার পর আজকে নিয়ে তাকে ট্রোল হচ্ছে, কারণ তার গান বাজনা, তার স্টেজ প্রোগ্রাম এসব দেখে মানুষের মনে হয়েছে যে ট্রোল করার মতো, তাই তারা ট্রোল করছে, আর এটাই এখন নাকি ট্রেন্ডিং এ চলছে। তো আমার ব্যাপারটাকে নিয়ে খুব খারাপ লাগছে, আমি লাইভে আসতাম না, আমাকে বলে যে কিরে কেশব দা তো তোর দাদা ছিল, এখন কেশব দা তো ট্রোল হচ্ছে, এরকম সবাই আমায় সকাল থেকে প্রায় 1000টা মেসেজ চলে এসেছে, তাই জন্য আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আমার লাইভে এসেছি, না আমি লাইভে আসতাম না। যাই হোক, আজকের লাইভটা আমি এখানে শেষ করছি, যদি কোনো রকম ফিউচারে আমার লাইভটা শেষ করছি মানে আমি কেডিকে নিয়ে আর লাইভে আসতে চাই না, আমার যা বলার, আমার যা বক্তব্য ছিল আমার বলা হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল যে সানান্দি বা কেশব দা, কেশব দা বলছি, কেশব দা হলেও হতো, লাইভে এলে আসাই যেত, তো সানান্দি, সাগর দা এই দুজনকে নিয়ে আমার লাইভ করার ইচ্ছা ছিল, লাইভে অ্যাড করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সাগর দা এবিপিতে ইন্টারভিউ দিচ্ছে, সানান্দি লাইভে আসতে পারছে না, আমি জানি না, আমি অ্যাড করছি কিন্তু আসতে পারছে না, নো অ্যান্সার ফ্রম লাইভ ভিডিও গেস্ট, এটা দেখাচ্ছে, তো তার জন্য আমি আমার লাইভটা বন্ধ করছি। যে কজন আছো পারলে একটুখানি শেয়ার করে দিও, শেয়ার করলে হয়তো তোমার খারাপ কিছু হবে না, হয়তো যেই কজন মুখ বুঝে ছিল, হয়তো অত্যাচারিত যারা হয়েছিল, হয়তো তারাও মুখ খুলতে পারবে, বা তারা হয়তো সোশ্যালি মুখ খুলতে না পারলেও হয়তো শান্তি পাবে দেখে, যে তাদের সাথে হয়তো রিলেট করতে পারবে, কারণ আমিও তো সেই জায়গাটা ফেস করেছি,
ব্যাপারটা এটাই তো। সবাইকে একবার অ্যাড করার চেষ্টা করছি। আমি লাস্ট, হ্যাঁ আমি আর কাউকে অ্যাড করতে পারবো না, তো আমি এখানে লাইভটা শেষ করছি। এখনো লাইভে 548 জন আছো, দেখার জন্য ধন্যবাদ। আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আশা করছি শেয়ার করে দেবে, আর অন্ধভক্ত হয়েও না, আমার এটা হাত জোর করে অনুরোধ। তোমার যদি সবকিছু জানার পর মনে হয় যে হ্যাঁ শিল্পী হিসেবে তুমি মানুষটাকে ফলো করবে, তুমি শিল্পী হিসেবে মানুষটাকে ফলো করতে পারো। আমি মানা করবো না বা আমি বলবো না যে তুমি ফলো করো না, করতে পারো। শিল্পী হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। নমস্কার, নমস্কার কেশব দা, নমস্কার জেঠু, নমস্কার জেঠিমা, নমস্কার বৌদি, সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের লাইভ শেষ করছি।